हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। वेलकम टू एस एस इजी এডুকেশন। আমরা গত ক্লাসে পড়েছিলাম 27টা স্লাইড, এবং সেইখানে আমাদের বিষয়বস্তু ছিল বায়োডাইভার্সিটি প্রোটেকশন। বায়োডাইভার্সিটি প্রোটেকশনটা কি জিনিস, ওয়াই উই শুড প্রোটেক্ট বায়োডাইভার্সিটি, হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস ফর প্রোটেকশন অফ বায়োডাইভার্সিটি, দেন আমাদের পরবর্তীতে ছিল যে রিজনস ফর লস অফ বায়োডাইভার্সিটি। মানে এই বিষয়গুলোই কিন্তু আমরা ধারাবাহিকভাবে পড়ে এসেছি। এখন আমরা দেখেছি যে হ্যাঁ, বায়োডাইভার্সিটি ইজ লসিং, ডিগ্রেডিং। ইন দ্যাট কেস ইন্টারন্যাশনাল রেসপন্সগুলো কী ছিল, এখন সেইটা আমাদের দেখতে হবে যে হোয়াট আর দ্য ইন্টারন্যাশনাল রেসপন্সেস। তো সেই কারণে আমাদের আজকের স্লাইডটা শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল রেসপন্স ফর বায়োডাইভার্সিটি প্রোটেকশন। গতকালকে কিন্তু এইখান থেকেই আমার ব্ল্যাঙ্ক ছিল, তোমরা খেয়াল করেছো। নেক্সট স্লাইডটা ছিল সিবিডি নিয়ে। তো সিবিডি তে আসলে যাওয়ার আগেও আমাদের আরো কিছু বিষয়ে যেতে হবে, কারণ সিবিডি হচ্ছে 92 এর একটা বিষয়, 1992 সালের বিষয়। কিন্তু আমরা দেখেছি স্টকহোম ডিক্লারেশন তারও আগের 72-এ। তো 72 থেকে 92 কি ছিল মাঝখানে বায়োডাইভার্সিটি প্রোটেকশনের জন্য, সেইটা আমরা একটু দেখে আসবো। ইন্টারন্যাশনাল রেসপন্সটা কি ছিল, তো সেইখানে ছিল দ্য কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা, অলসো নন অ্যাজ দ্য ওয়াশিংটন কনভেনশন, এবং সংক্ষেপে সিটেস, এটাই নাম, CITES, কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস। সো এইটা, এই ট্রিটিটা ছিল, দিস ট্রিটি ইজ মাল্টিল্যাটারাল ট্রিটি টু প্রোটেক্ট এন্ডেঞ্জার্ড প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। ইট ওয়াজ ড্রাফটেড অ্যাজ এ রেজাল্ট অফ এ রেজলিউশন অ্যাডপ্টেড ইন 1963 অ্যাট এ মিটিং অফ মেম্বার্স অফ দ্য IUCN। IUCN এর আর ফুল ব্যাখ্যাটা আমরা এখানে দিইনি, কারণ আমরা যেহেতু এখানে ডিটেইলে পড়েছিলাম আগে। দ্য কনভেনশন ওয়াজ ওপেন ফর সিগনেচার ইন 1973 অ্যান্ড সিটেস entered into force on 1st July 1975. Its aim to ensure that international trade in specimens of wild animals and plants does not threaten the survival of the species in the wild, and it accords varying degrees of protection to more than 35,000 species of animal and plants. In order to ensure that the General Agreement on Tariff and Trade GATT was not violated, the Secretariat of GATT was consulted during the drafting process. So, CITES এর কথা এখানে বলতেছে যে CITES এর আসলে এইমটা কি ছিল, যে যখন আমরা ইন্টারন্যাশনাল ট্রেড করছি, ওয়েন দ্য ট্রেড ইজ রিলেটেড টু ওয়াইল্ড অ্যানিমাল, হতে পারে সেটা প্ল্যান্টস নিয়ে হতে পারে, তো বলছে যে তাহলে ওই স্পেসিস যেন ওয়াইল্ড ভাবে জন্মগ্রহণ করতে পারে এবং বড় হতে পারে সেটা যেন আমরা নিশ্চিত করি, দ্যাট ইজ ইট শুড নট এন্ডেঞ্জার দ্য ওয়াইল্ড স্পেসিস। এখন বলছে যে, এবং সেই সময় এটা যখন করা হয়েছিল, প্রায় 35,000 স্পিসিস অফ অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টসকে প্রোটেক্ট করতে পেরেছিল এই সিটেসটা, অর্থাৎ কনভেনশনটা। ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অপারেশন, সিটেস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড ওল্ডেস্ট কনজারভেশন অ্যান্ড সাস্টেইনেবল ইউজ এগ্রিমেন্টস ইন এক্সিস্টেন্স। Participation is voluntary and countries that have agreed to be bound by the convention are known as the parties. So, CITES, এটা বলা হচ্ছে যে sustainable use agreement এর ক্ষেত্রে এটা একটা, মানে পুরানো একটা দলিল, একটা ডকুমেন্ট। এখানে কিন্তু স্টেট পার্টি voluntarily participate করবে, ওকে, তাদেরকে কখনোই বাধ্য করা হতো না। এবং ইন্টারন্যাশনাল কনভেনশন আমরা জানি যে কনভেনশনের মূল যে ভিত্তি সেটা হচ্ছে উইলিংলি আসবে স্টেটরা পার্টিজ হবার জন্য, পক্ষ হবার জন্য। ওকে, সো যে সকল রাষ্ট্ররা বলা হচ্ছে যে তারা এই কনভেনশনটা মেনে চলতে বাধ্য হবে বা মেনে চলতে চাইবে, দে উইল বি টার্মড অ্যাজ পার্টিজ, আমরা তাদেরকে পার্টি বলবো, কারণ এর পরবর্তীতে কফ হয়েছে, COP, ওকে, কনফারেন্স অফ পার্টিস, ওকে, ঠিক আছে। রেদার ইট প্রুভস এ ফ্রেমওয়ার্ক রেসপেক্টেড বাই ইচ পার্টি,
which must adapt their own domestic legislation to implement CITES at the national level. Often, domestic legislation is either non-existent, especially in parties that have not ratified it, or with penalties with the gravity of the crime and insufficient deterrence to wildlife traders. As of 2002, 50% of parties lacked one or more of the four major requirements for a party. Designation of management and scientific authorities, laws prohibiting the trade in violation of CITES, penalties for such trade, laws providing for the confiscation of the specimens. এখন বলছে যে পার্টি মানে রাষ্ট্রগুলোর ক্ষেত্রে আসলে কি করবার কথা ছিল। ইন্টারন্যাশনাল ল আমরা জানি যে সবসময় সফট ল, বাট ইন্টারন্যাশনাল ল এর রিকোয়ারমেন্টস হচ্ছে পরবর্তীতে যে এমন ভাবে এটার ইমপ্লিমেন্ট করা, অর্থাৎ ইন্টারন্যাশনাল ল যে লটা আমরা নিলাম সে লটার মধ্যে কিন্তু ক্লোজ থাকবে যেটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে। সো সেই ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সেখানে বলা থাকতে পারে যে প্রত্যেক স্টেট পার্টি দে শুড টেক মেজার্স, এরকম করে কিন্তু বিধান দেওয়া থাকে যে তারা নিজের রাষ্ট্রে স্টেট পার্টিরা মেজার্স গ্রহণ করবে, ইনকনসিস্টেন্স উইথ দ্য কনসিস্টেন্সিটা রাখবে উইথ দ্য প্রভিশনস অফ দিস কনভেনশন লাইক দ্যাট। এ ধরনের তারা কিন্তু প্রভিশন ইনক্লুড করে দেয় যে এটার সঙ্গে বা ইন্টারন্যাশনাল লকে সম্মান করে বা এই এই কনভেনশনের স্টেট পার্টিরা এটা করবে, এইভাবে কিন্তু তারা ইমপ্লিমেন্টেশনটা নিশ্চিত করে দেয়। তো সেই ক্ষেত্রে বলতেছে যে অন্যান্য বেশ কিছু কান্ট্রি ছিল 73-র কথা এটা, কিন্তু তখন অনেক রাষ্ট্র এই কনভেনশনটাকে র্যাটিফাই করে নাই। এখন এই কনভেনশনটা র্যাটিফাই না করবার কারণে যদি ডোমেস্টিক লেজিসলেশন এক্সিস্ট না করে, তাহলে আবার বলতেছে যে ওয়াইল্ড লাইফ যারা ট্রেডার ছিল তাদের কিন্তু ওই ক্রাইম বা তারা তাদেরকে কিভাবে পেনাল্টি দেওয়া হবে সেই গ্র্যাভিটিটাও ওইভাবে ছিল না। এবং সেখানে বলতেছে দেখো যে 2002 সাল পর্যন্ত প্রায় 50% পার্টিজ যারা পার্টিজ মানে পক্ষ অর্থাৎ মেনে নিছে, দে ওয়ার অলসো ইন ল্যাগড, অর্থাৎ পার্টির যে ফোর রিকোয়ারমেন্টস লাগবে এন্ডেঞ্জার্ড স্পিসিস রক্ষা করবার ক্ষেত্রে সেখানেও আবার চারটার মধ্যে কোনো না কোনো একটা উপাদান ছিল না, পক্ষরা মেনে চলতে পারেনি। দ্যাটস অল। দেন ফান্ডিং ফর দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য সেক্রেটারিয়েট অফ দ্য কনফারেন্স অফ দ্য পার্টিজ মিটিং কামস ফ্রম এ ট্রাস্ট ফান্ড ডিরাইভ ফ্রম পার্টি কন্ট্রিবিউশনস। ট্রাস্ট ফান্ড মানি ইজ নট অ্যাভেলেবল টু পার্টিজ টু ইম্প্রুভ ইমপ্লিমেন্টেশন অর কমপ্লিয়েন্স। দুইটা পয়েন্ট কিন্তু আমরা পড়ছি ক্রিটিসিজম নিয়ে, অর্থাৎ সিটেজ এর ক্রিটিসিজম, সিটেজ এর ক্রিটিসিজম, সিটেজ এর আমরা ক্রিটিসিজম দেখতেছি। এবং সেখানে ফার্স্ট ক্রিটিসিজমটা হচ্ছে যে স্টেট পার্টি কিন্তু মেনে চলেনি, অর্থাৎ ডোমেস্টিক লেজিসলেশন করতে হবে, সেখানে তারা ডোমেস্টিক লেজিসলেশন করে যারা এরকম ওয়াইল্ড লাইফ ফ্লোরা ফনার ট্রেডার্স ছিল তাদেরকে রোধ করতে পারেনি। সেকেন্ড ওয়ান আমরা বলছি দেখো যে কপের জন্য যে ফান্ডিংটা প্রয়োজন, দ্য ফান্ডিং ইট কেম ফ্রম দ্য কন্ট্রিবিউশন অফ দ্য পার্টিস। ওকে, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা বলতেছে দেখো, ট্রাস্ট ফান্ড মানি ইজ নট অ্যাভেলেবল টু পার্টিস টু ইম্প্রুভ ইমপ্লিমেন্টেশন অফ কমপ্লেন্স, মানে ট্রাস্টের ফান্ডটা এত বেশি টাকা কালেক্ট হতো না যে আসলে ইমপ্লিমেন্টেশন করবার জন্য যে যে কমপ্লেন্স প্রয়োজন সেটা করা সম্ভব ছিল না ততটা। মানে দিজ অ্যাক্টিভিটিস অ্যান্ড অল দোজ আউটসাইড সেক্রেটারিয়েট অ্যাক্টিভিটিস দ্যাট ইজ ট্রেনিং স্পিসিস স্পেসিফিক প্রোগ্রাম সাচ অ্যাজ মনিটরিং দ্য ইলিগাল কিলিং অফ এলিফ্যান্টস মাস্ট ফাইন্ড এক্সটার্নাল ফান্ডিং mostly from donor countries and regional organization such as European Union. একদম প্রবলেম এখানে উদাহরণস্বরূপ বলেই দিচ্ছে যে অন্যান্য যে অ্যাক্টিভিটিস করবার প্রয়োজন ছিল সেই অ্যাক্টিভিটিস গুলো করা সম্ভব হচ্ছিল না, এগুলো সাধারণত আউটসোর্স ফান্ডিং থেকে আসতো, আর আউটসোর্স ফান্ডিংটা মোস্টলি ডিপেন্ড অন দ্য ডোনর কান্ট্রিজ লাইক অর আদার রিজনাল অর্গানাইজেশন যেমন ইউরোপিয়ান ইউনিয়ন। সো ফান্ডের জন্য একটা ক্রাইসিস সিটেজের ছিলই, সিটেজ তার কাজ করতে পারছিল না কাজগুলো।
Although the convention itself does not provide for arbitration or dispute in the case of non-compliance, 36 years of CITES in practice has resulted in several strategies to deal with infractions by parties. The Secretariat, when informed in an infraction by a party, will notify all other parties. The Secretariat will give the party time to respond to the allegations and may provide technical assistance to prevent further infractions. Other actions the Convention itself does not provide for, but that derive from subsequent COP resolutions, may be taken against the offending party. These includes, এখন বলছে যে আরেকটা বিষয় যে কনভেনশনের ভেতরে, মানে যেহেতু 73 একটা কনভেনশন, তার ভেতরে ইটসেলফ আরবিট্রেশন, কিভাবে একটা ডিসপিউট আমরা করব যদি নন কমপ্লিয়েন্স হয়, কোনো প্রভিশন আরবিট্রেশনের কোনো বিধান সেখানে ছিল না। তো বলতেছে যে বাট সেখানে কিছু স্ট্র্যাটেজি ছিল, যে স্ট্র্যাটেজির দ্বারা সেক্রেটারিয়েট দেখা যাচ্ছে হয়তো বা ইনফর্ম করতো পার্টিদেরকে, অন্য পার্টিদেরকে নোটিফাই করতো, এভাবেই আর কি কাজটা চলে আসতেছিল। সেক্রেটারিয়েট পার্টিদেরকে ধরো সময় দিত একটা, যে 15 দিনের মধ্যে আপনাকে জবাব দিতে হবে, মানে রেসপন্স করবার জন্য একটা সময় দিত, অথবা বলতো যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আসছে, আপনি এই অ্যালিগেশনটা মেনে নিচ্ছেন কিনা 15 দিনের মধ্যে জানান, যদি মেনে নিচ্ছেন বা নিচ্ছেন না, কোনো জবাব না আসলে আমরা ধরে নিব যে আপনি মেনে নিচ্ছেন, আপনি অপরাধ করেছেন, লাইক দ্যাট। এভাবে নোটিফাই করার মাধ্যমে তাদেরকে নিয়ে এসে বসে হয়তো বা সলিউশনটা দিত। পরবর্তীতে বলা হচ্ছে যে সেটা হয়তো বা সাবসিকুয়েন্ট কোনো কপে রেজলিউশন নেওয়া হতো অফেন্ডিং পার্টিকে নিয়ে। এখন সেটা বলছে যে সেই ধরনের রেজলিউশন আসলে কি নেওয়া হতো। দিস ইনক্লুড ম্যান্ডেটরি কনফার্মেশন অফ অল পারমিটস বাই দ্য সেক্রেটারিয়েট, অর্থাৎ সেক্রেটারিয়েট কর্তৃক মানে ম্যান্ডেটরি কনফার্মেশন, সবাইকে কনফার্মেশন দিতেই হতো সেক্রেটারিয়েট যেগুলো পারমিট করছে সেগুলাতে। সাসপেনশন অফ কোঅপারেশন ফ্রম সেক্রেটারিয়েট, সেক্রেটারিয়েট যে হেল্প গুলা করছিল সেটা সাসপেন্ড করে ফেললো, ধরো হয়তো বা একটা ফর্মাল ওয়ার্নিং দিল তাকে। এ ভিজিট বাই দ্য সেক্রেটারিয়েট টু ভেরিফাই ক্যাপাসিটি, রেকমেন্ডেশন টু অল পার্টিস টু সাসপেন্ড সিটেজ রিলেটেড ট্রেড উইথ দ্য অফেন্ডিং পার্টি, দেন ডিকটেশন অফ কারেক্টিভ মেজার্স টু বি টেকেন বাই দ্য অফেন্ডিং পার্টি বিফোর দ্য সেক্রেটারিয়েট উইল রেজিউম কোঅপারেশন অর রেকমেন্ড রিজামশন অফ ট্রেড। সো এগুলো সাধারণত আমরা বললাম যে রেজলিউশনের মধ্যে এ যাবৎকালের যা নেওয়া হয়েছে তার একটা জিস্ট, যে এরকমের ডিসিশন হয়তো বা তারা নেয়, কারণ সেখানে ডিসপিউট রিজলভ করবার জন্য কোনো প্রসিজিওর ছিল না সেখানে। বলতে আমি কোথায় বলেছি বুঝতে পারছো? সিটেজের ভিতরে, সিটেজের ভেতরে, ওকে, কনভেনশনটার ভেতরে। বাইলেটারাল স্যাংশনস হ্যাভ বিন ইম্পোজড অন দ্য বেসিস অফ ন্যাশনাল লেজিসলেশন। এখন বলছে যে এই সিটেজের আবার বিভিন্ন স্যাংশন, বাইলেটারাল স্যাংশন সম্ভব হয়েছিল কিসের ভিত্তিতে? ন্যাশনাল লেজিসলেশনের ভিত্তিতে। উদাহরণস্বরূপ এখানে বলতেছে দেখো, দ্য ইউএসএ ইউজ সার্টিফিকেশন আন্ডার দ্য পেলি অ্যামেন্ডমেন্ট টু গেট জাপান টু রেভোক ইটস রিজার্ভেশন টু হক্সবিল টার্টেল প্রোডাক্টস ইন 1991, দাস রিডিউসিং দ্য ভলিউম অফ ইটস এক্সপোর্টস। একটা টার্টেলের, হগস বিল টার্টেল নিয়ে একটা অ্যামেন্ডমেন্ট ছিল, সেই ক্ষেত্রে বলতেছে দেখো যে তারা কিন্তু এটা প্রত্যাহার করে নিয়েছিল, টু গেট জাপান টু রেভোক, তার মানে জাপানকে বলেছিল যে তোমরা এটা প্রত্যাহার করে নাও, বিকজ ইট উইল হেল্প টু রিজার্ভ দ্য টার্টেল প্রোডাক্টস 1991-এ, না হলে দেখা যাচ্ছে ওই প্রজাতির, এই হগস বিল প্রজাতির টার্টেলস গুলো বিলীন হয়ে যাবে, থাকবে না, দে আর এন্ডেঞ্জার্ড। তো এটা বলতেছে অ্যাজ ফর এক্সাম্পল যে সামটাইমস এরকম বায়োলেটারাল স্যাংশনও এই এন্ডেঞ্জার্ড স্পেসিস ট্রেড করা যাবে না, এই যে একটা কনভেনশন এটার কারণেই হয়েছে। ইনফ্র্যাকশন মে ইনক্লুড নেগলিজেন্স উইথ রেসপেক্ট টু পারমিট ইস্যুইং, এক্সেসিভ ট্রেড, ট্যাক্স এনফোর্সমেন্ট, ওকে, দিস ইজ ট্যাক্স এনফোর্সমেন্ট অ্যান্ড ফেইলিং টু প্রোডিউস অ্যানুয়াল রিপোর্টস। সো এইটা ছিল মোস্ট কমন, দ্যাট ইজ কান্ট্রিরা দেখা যাচ্ছে অ্যানুয়াল রিপোর্টটাই দিতে পারতো না, সিটেজের যে কপ গুলো হতো অর্থাৎ কনফারেন্স অফ দ্য পার্টিজ হতো সেখানে তারা একটা অ্যানুয়াল রিপোর্টই দিতে পারতো না।
যে তাদের হলো স্পেসিস গুলো কি আছে, কোনগুলা এন্ডেঞ্জার্ড অবস্থায় আছে। এখন বাংলাদেশের ক্ষেত্রে এক্সাম্পল যদি দেই, বাঘের চামড়াটা বিক্রি করার একটা খুব বেশি একটা কালোবাজারি ধান্দা আছে, যারা সাউথের দিকে বাসা তারা জানে এটা, ঠিক আছে, তারা জানে। এবং সেটা শুধু বাঘ কেন্দ্রিক না, ইভেন গুইসাপের চামড়া, হাতির হাড় তো বলা হয় যে মরে গেলেও লাখ টাকা, বেঁচে থাকলেও লাখ টাকা, ঠিক না? এই যে আইভরি ট্রেডিং, তার মানে কি, আমি একটা হাতির অর্নামেন্টস পরব, এইটা মানে আমি যে বাজারে খুঁজে বেড়াচ্ছি হাতির হাড়ের অর্নামেন্টস আছে কিনা, লাইক দ্যাট ধরো। তাহলে কি আমরা এই যে ইললিগাল ট্রেডের ক্ষেত্রে, তুমি একটা ছেলে মানি ব্যাগ খুঁজতেছো, যে দেখো তোমাকে যদি বলে যে এই মানি ব্যাগটা হচ্ছে কুমিরের চামড়ায়, তুমি কিন্তু আসলেই ইউ ওয়্যার কনভিন্সড উইথ দ্যাট। তার মানে কি আমাদের মাইন্ড সেটআপও কিন্তু চেঞ্জ করতে হবে, যে আমি কুমিরের চামড়া পকেটে নিয়ে কেন ঘুরবো, এই কুমিরটাকে নিশ্চয়ই মেরে ফেলে তার চামড়া দিয়ে। বাট নো, আমাদের হচ্ছে টেন্ডেন্সি হচ্ছে কি, আমরা কুমিরের চামড়ার বেল্ট, কুমিরের চামড়ার দেখা যাচ্ছে মানি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ মেয়েরা, আবার আমরা অর্নামেন্টস বিভিন্ন করব, বিভিন্ন হাড়ের ধরো, মানে কি আমাদের জন্য, মানে ফর দা হিউম্যান বিইং টেন্ডেন্সি, কেন সেই হাড় সেই চামড়ার জিনিস না করলে কি আমার অন্য কিছু অ্যাভেলেবল নাই? আছে কিন্তু। সো আমাদের মধ্যেও কিন্তু একটা গ্রেটার ল্যাকিংস আছে, আমাদের জন্যই কিন্তু ট্রেডটা বাড়তেছে, এবং ইললিগাল ট্রেড, সেটা সেই ট্রেড কিন্তু লিগাল নয়, এটা মাথায় রেখো। তো বাঘের চামড়া কি করে, বাঘের চামড়া না হলে কি বাঁচবে না, হরিণের মাথা কি করে, কি করবে আর, বড় লোক মানুষ ড্রয়িং রুমে রেখেছে সাজিয়ে, ঠিক না? এর বাইরে কি করে চামড়া, ওই বাঘের চামড়াটা না হলে কি উনার ব্যবসা বিজনেস সবকিছু নাই হয়ে যাবে, কোটি কোটি টাকার লস হয়ে যাবে? নো, কিন্তু একবারও বাঘের চামড়াটা ওখানে লাগাইতে কিন্তু উনি মনে করেন না যে এই বাঘটাকে হয়তোবা ইলিগালি কিল করা হয়েছে, চামড়াটা কালেক্ট করা হয়েছে, দেন এটা লাখ লাখ কোটি কোটি টাকায় বিক্রি করা হয়েছে। নো, হি জাস্ট থিঙ্ক অ্যাবাউট হিজ লাক্সারি। ওকে, জাস্ট এটুকু তোমাদেরকে বললাম। অরিজিনালি সিটেজ অ্যাড্রেসেস ডেপ্লিশন রেজাল্টিং ফ্রম ডিম্যান্ড ফর লাক্সারি গুডস সাচ অ্যাজ স্পোর্টস ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ, বাট উইথ দ্য রাইজিং ওয়েলথ অফ এশিয়া, পার্টিকুলারলি ইন চায়না, দ্য ফোকাস চেঞ্জ টু প্রোডাক্টস ডিম্যান্ডেড দেয়ার, পার্টিকুলারলি দোজ ইউজড ফর লাক্সারি গুডস সাচ অ্যাজ আইভরি অর শার্ক ফিনস, অর ফর সুপারস্টিশিয়াস পারপাসেস সাচ অ্যাজ রেইন ওকার্স, হর্ন, বিভিন্ন ধরনের শিং। এখন সুপারস্টিশিয়াস পারপাসেস কি, ওই যে কালো জাদু, ধর্মীয় অমুক তমুক রিচুয়াল, এটা সেটা, এটার হাড় লাগবে, ওইটার মাথা লাগবে, না হলে এই রাজার হলো আত্মা শান্তি পাবে না, মানে এ ধরনের যে বিলিফ গুলো। হ্যাঁ, হাতির মাথা লাগবে, হাতির দাঁত লাগবে, কেটে আনো, কাটো রাজার জন্য, ফর এভরিথিং ফর দ্য কিং। কিন্তু এখানে দেখা যাচ্ছে ওই হাতি ছিল ওই প্রজাতির লাস্ট ওয়ান, হোয়াট এভার মে বি, জবাই করো, মাথা লাগবে, না হলে রিচুয়াল কমপ্লিট হবে না। এই হয়েছে আমাদের বিষয়। তো বলতেছে পশ্চিমা দেশের ক্ষেত্রেটা বেশি ছিল, তারা সাধারণত কি লাক্সারিয়াস গুড হিসেবে এগুলোকে ইউজ করতো, বাট সুন দার মানে সিনারিও উড চেঞ্জ। হাউ? বিকজ এশিয়ানরাও, পার্টিকুলারলি চায়না, দে আর অলসো রাইজিং ইন দা ওয়ার্ল্ড, এবং ইন দ্যাট কেস তারা তখন এই ধরনের জিনিসগুলোর প্রতি বেশি আকৃষ্ট হলো। হ্যাঁ, অ্যাজ অফ 2013 দ্য ডিম্যান্ড ওয়াজ ম্যাসিভ and had expanded to include thousands of species previously considered unremarkable and in no danger of extinction, such as manta rays of pangolins. এখন বলছে 2013 সালের মধ্যে এই ডিম্যান্ড আসলে একটা ম্যাসিভ একটা রেট এ হলো। ওকে, এবং সেই সময় দেখা গেল যে থাউজেন্ডস অফ স্পিসিস প্রিভিয়াসলি কনসিডার্ড আনরিমার্কেবল, আনরিমার্কেবল মানে যেগুলো হয়তো বা মার্কের মধ্যে মানে মার্কেবল করাই হয়নি, যে এগুলাও এন্ডেঞ্জার্ড হতে পারে। হ্যাঁ, এগুলাও এন্ডেঞ্জার্ড হতে পারে, কিন্তু কিছুদিনের মধ্যে এগুলাও এক্সটিংশনের একবারে শেষ সময়ে পৌঁছালো। সাচ আজ উদাহরণস্বরূপ মান্তা রেইজ, প্যাঙ্গোলিনস, এনিম্যাল, এনিম্যাল গুলা নাই হয়ে যাচ্ছিল আর কি, হিউম্যান বলা যায় যে হিউম্যান কে স্যাটিসফাইড করবার জন্য ইললেগালি হচ্ছিল, লিগালি নয়, এটা ইললেগালি হচ্ছিল, ইললেগাল ট্রেডটাই বেশি হচ্ছিল তখন।
Roughly 5,000 species of animals and 29,000 species of plants are protected by CITES against over-exploitation through international trade. এখন এর আমরা সাকসেসটা একটু দেখছি, ঠিক আছে? সাকসেস, CITES এর সাকসেস একটু বলি। চ্যালেঞ্জ গুলো বললাম যে আসলে চ্যালেঞ্জ কি ছিল, ক্রিটিসিজম তো করলাম যে এই এই চ্যালেঞ্জ গুলো ছিল। সাকসেসের ক্ষেত্রে অফকোর্স এর সাকসেস আছে, 5,000 স্পিসিস মানে তো যথেষ্ট, অ্যান্ড 29,000 স্পিসিস প্ল্যান্টস যথেষ্ট, এটা কিন্তু প্রোটেক্ট করতে পেরেছিল ওভার এক্সপ্লয়টেশন থেকে, মানে অতিরিক্ত বেশি কালেক্ট করা হচ্ছিল, যা দরকার নাই তাও কালেক্ট করা হচ্ছিল। ধরো ইচ প্রোটেক্টেড স্পিসিস অর পপুলেশন ইজ ইনক্লুডেড ইন ওয়ান অফ থ্রি লিস্ট কল্ড অ্যাপেন্ডিজ। The appendix that lists a species or population reflects the extent to the threat to it and the controls that apply to the threat. আমরা এই কনভেনশনের অ্যাপেন্ডিক্স গুলো দেখবো, অ্যাপেন্ডিক্স 1, 2, 3, তো এগুলার অ্যামেন্ডমেন্টও আছে। তো বলতেছে যে সিটেস কমপ্লাই করতে পেরেছিল এবং রক্ষা করতে পেরেছিল কিছু স্পিসিস, যার কারণে হয়তো বা এখনো আমাদের ওয়ার্ল্ডে ডিফারেন্ট টাইপ স্পিসিস আছে। এর মধ্যে গত কয়েকদিন আগে একটা প্রতিবেদন দেখলাম, পৃথিবীতে বেশ কয়েকটা নতুন প্রজাতি আবিষ্কার হয়েছে, তার মধ্যে সাপ বানর পাওয়া গেছে খুঁজে। এখন এটা টোটালি এক্সটিংক হয়েছিল না, হয়তো বা একটা দুইটা বেঁচে ছিল, যার কারণে হয়তো বা সেটা থেকে আবার বংশ বিস্তার করছে এবং তারা নজরে আসছে। স্পিসিস মে বি স্পেলড লিস্টেড মিনিং দ্যাট সাম পপুলেশনস অফ এ স্পিসিস আর অন ওয়ান অ্যাপেন্ডিক্স while some are on another. Some people argue that this is risky as a specimen from a more protected population could be laundered through the borders of a party whose population is not as strictly protected. The African bush elephant is currently still listed. মানে এরা কিছুটা লিস্ট করেছে, লিস্টের মধ্যে আবার রেখে দিয়েছে, কিন্তু এটা আবার দ্বন্দ্ব চলতেছে যে আসলে অ্যাপেন্ডিক্স 1 এ না গিয়ে হয়তো এটা অ্যাপেন্ডিক্স 2 তে যেত, এরকম এক্সটিংশনের উপরে ভিত্তি করে অ্যাপেন্ডিক্স গুলা, যে কার কতটা বেশি গুরুত্ব দেওয়া উচিত বা সেভ করে রাখা উচিত বা বংশ বিস্তারে হেল্প করা উচিত, ইন সিটু বংশ বিস্তারের জন্য নিয়ে যাওয়া উচিত, লাইক দ্যাট, এরকমের ক্যাটাগোরাইজ করা হয়েছে। উইথ অল পপুলেশন এক্সেপ্ট দোজ অফ বটসওয়ানা, নামিবিয়া, সাউথ আফ্রিকা অ্যান্ড জিম্বাবুয়ে লিস্টেড ইন অ্যাপেন্ডিক্স 1। দোজ অফ বটসওয়ানা, নামিবিয়া, সাউথ আফ্রিকা অ্যান্ড জিম্বাবুয়ে বলা হচ্ছে আর অলসো লিস্টেড ইন অ্যাপেন্ডিক্স 2। লিস্টিং দ্য স্পিসিস ওভার দ্য হোল অফ ইটস রেঞ্জ উড প্রিভেন্ট সাচ লন্ডারিং বাট অলসো রেস্ট্রিক্টস ট্রেড ইন ওয়াইল্ড লাইফ প্রোডাক্টস বাই রেঞ্জ স্টেটস উইথ গুড ম্যানেজমেন্ট প্র্যাকটিস। মানে বলছে যে অ্যানিমাল লন্ডারিং যে শুধুমাত্র বন্ধ করেছে তা নয়, সেটা তো বন্ধ করেছে, কিন্তু ওয়াইল্ড লাইফ এর ট্রেডটাকেও বন্ধ করে দিয়েছে। দেয়ার আর অলসো স্পিসিস দ্যাট হ্যাভ অনলি সাম পপুলেশন লিস্টেড ইন অ্যান অ্যাপেন্ডিক্স। ওয়ান এক্সাম্পল ইজ দ্য প্রং হর্ন, এ রুমিনান্ট নেটিভ টু নর্থ আমেরিকা, ওই যে ওই জন্যই আমেরিকা না নাম, নর্থ আমেরিকার আর কি নেটিভ এটা। Its Mexican population is listed in Appendix 1, but its USA and Canadian population. আমরা এই দুই নাম্বার পয়েন্টটা জাস্ট একটু এক্সাম্পল হিসেবে পড়ছি, এই এর অর্থাৎ কত স্পিসিস রক্ষা করেছে, তারপরে কিন্তু এই অ্যাপেন্ডিক্সগুলো বর্ণনা দিয়ে বলছি যে এভাবে অ্যাপেন্ডিক্সে লিস্টেড করা হয়েছে বিভিন্ন স্পিসিসের পপুলেশনসগুলোকে। এখন এখানে কিন্তু পপুলেশনস বলতে পিপলকে বুঝছি না, ওই স্পিসিসকে আমরা বলছি, ঠিক আছে, পপুলেশন বলছি। এরপরে আমরা পরবর্তীতে যাচ্ছি, দেখো, স্পিসিস আর প্রপোজড ফর ইনক্লুশন অর ডিলিটশন ফ্রম দ্য অ্যাপেন্ডিক্স অ্যাট মিটিংস অফ দ্য কনফারেন্স অফ দ্য পার্টিস হুইচ আর হেল্ড অ্যাপ্রক্সিমেটলি ওয়ান্স এভরি 3 ইয়ার্স। কপ তাহলে প্রত্যেক 3 বছরে একবার হতো। এখন বলা হচ্ছে যে তাহলে কোন অ্যাপেন্ডিক্সে কোন অ্যানিমাল ঢুকবে বা কোনো অ্যানিমাল আর এন্ডেঞ্জার না অ্যাপেন্ডিক্স থেকে বের হবে, এটা কোথায় নির্ধারিত হতো? দিস ইজ পার্টিকুলারলি ডিটারমাইন্ড ইন দ্য
কনফারেন্স অফ দ্য পার্টিস, ওকে, অর্থাৎ কপের মধ্যে এটা ডিসিশন হতো। স্পিসিজ ইন দ্য অ্যাপেন্ডিস মে বি প্রপোজড ফর অ্যাডিশন, চেঞ্জ অফ অ্যাপেন্ডিক্স অর ডিলিস্টিং, দ্যাট ইজ ডিলিটশন বাই এনি পার্টি, হোয়েদার অর নট ইট ইজ এ রেঞ্জ স্টেট, অ্যান্ড চেঞ্জেস মে বি মেড ডিসপাইট অবজেকশনস বাই রেঞ্জ স্টেটস ইফ দেয়ার ইজ সাফিসিয়েন্ট টু থার্ড মেজরিটি সাপোর্ট ফর দ্য লিস্টিং। দিস ডিসকাশনস আর ইউজুয়ালি অ্যামাং দ্য মোস্ট কন্টেনশিয়াস অ্যাট কপ মিটিংস। এখন বলছে যে ধরো ডিলিস্টিং হবে কিনা, দ্যাট ইজ ডিলিট হবে কিনা, অ্যাডিশন হবে কিনা, চেঞ্জ হবে কিনা অ্যাপেন্ডিক্সের, সেই ক্ষেত্রে আবার বলছে যে অ্যাপেন্ডিক্সের চেঞ্জ হবে কিনা এটাও কপে ডিসিশন নেওয়া হবে, এবং রেঞ্জ অফ পার্টি, অর্থাৎ ধরো আমি বললাম যে বাঘ, বাঘের যদি কোনো ডিসিশন নিতে চায় সেটা কি বাংলাদেশ একা বলতে পারবে? বাঘ নিয়ে ডিসিশন নিতে গেলে বাংলাদেশ ইন্ডিয়া বোধকেই নিতে হবে যে এটা ডিলিস্টিং করব নাকি এটাকে আবারও লিস্টিং এর মধ্যে থাকবে, না অ্যাডিশন করব নাকি আরো অ্যাপেন্ডিক্স এর কোনটাতে নিব। সো ইট উইল ডিটারমাইন দ্য রেঞ্জেস অফ দ্য পার্টিস, ওকে, যে কোন রেঞ্জের মধ্যে অ্যানিমেল বা প্ল্যান্টটা আছে, এবং সেই রেঞ্জের মধ্যে আবার টু থার্ড মেজরিটিতে ডিসিশনটা নিত, এটাই এখানে বলা হচ্ছে যে আসলে কিভাবে ডিসিশনটা হতো। দেয়ার হ্যাজ বিন ইনক্রিজিং উইলিংনেস উইদ ইন দ্য পার্টিস টু অ্যালাউ ফর ট্রেড ইন প্রোডাক্টস ফ্রম ওয়েল ম্যানেজ পপুলেশন, ফর ইনস্ট্যান্স সেলস অফ সাউথ আফ্রিকান হোয়াইট রাইনো হ্যাভ জেনারেটেড রেভিনিউজ দ্যাট হেল্প পে ফর প্রোটেকশন। এখন বলছে যে যেগুলো অনেক বেশি আছে তোমার দেশে, ইয়াস, তুমি সেটা ওয়েল ম্যানেজ করো, সেটার ব্যবসা করো, সেটা তুমি, কারণ তোমার রেভিনিউয়ে সেটা একটা ভালো কিছু অ্যাড করবে। এখন আমাদের এতই বাঘ হয়ে গেছে, এতই বাঘ হয়ে গেছে, হাজার হাজার বাঘ ধরো শহরে ঢুকতেছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ বাঘ বিক্রি করবে কিনা বলো? বাঘ নিয়ে ট্রেড করবে না তখন বাংলাদেশ? যে আমাদের এত বাঘ হয়ে গেছে, বাঘ ভেতরে মানে আমাদের লোকালয়ে চলে আসতেছে, বাঘ হাজার হাজার বাঘ চলে আসতেছে, একটা দুইটা ভুল ক্রমে আসেনি কিন্তু কয়েক হাজার বাঘ আসতেছে, তাহলে বাঘগুলাকে ধরো, বাঘগুলাকে ট্রেড করো, এগুলা বাঘ যদি আমরা বিক্রি করি তাহলে কি হবে, আমার একটা রেভিনিউ অ্যাড হবে। তো এটাই বলতেছে যে তুমি যে ধরনের জিনিস বিক্রি করতে পারবা, অ্যানিমাল প্ল্যান্ট বিক্রি করতে পারবা, এবং বিক্রি করে তুমি ভালো একটা কিছু করতে পারবা, তাহলে করো, যেটা তোমার রেভিনিউ অ্যাড করছে, ট্যারিফ অ্যাড করছে। লিস্টিং দ্য স্পেসিস অন অ্যাপেন্ডিক্স ওয়ান ইনক্রিজ দ্য প্রাইস অফ রাইনো হর্ন হুইচ ফুয়েলড মোর পোচিং, সংকট করেছে। তাহলে এখন বলছে যে রাইনো স্পিসিসটাকে যখন অ্যাপেন্ডিক্স ওয়ানে আমরা দিলাম, তখন কিন্তু এর হর্নটা বিক্রি হবার জন্য মানে এর দাম অনেক বেড়ে গেল, আর এই দাম বেড়ে যাওয়ার জন্য তখন পোচিং ফুয়েলড হয়ে গেল। পোচিং ফুয়েলড মানে কি, তখন এটাকে ইললিগালি ট্র্যাপড করে বিজনেস করার দিকে মানুষ বেশি আগালো, তার মানে দাম বাড়িয়ে দিস, তখনই কি দুই নাম্বারই করার চেষ্টা শুরু হয়ে গেল। বাট দ্য স্পিসিস সার্ভাইভ ওয়ার এভার দেয়ার ওয়াজ অ্যাডিকুয়েট অন দ্য গ্রাউন্ড প্রোটেকশন, দাস ফিল্ড প্রোটেকশন মে বি দ্য প্রাইমারি মেকানিজম দ্যাট সেভড দ্য পপুলেশন, বাট ইট ইজ লাইকলি দ্যাট ফিল্ড প্রোটেকশন উড নট হ্যাভ বিন ইনক্রিজড উইদাউট সিটেজ প্রোটেকশন। ফিল্ড প্রোটেকশন মানে হচ্ছে যেটা যে জায়গায় পাওয়া যাবে সেটাকে সেখানেই প্রোটেকশন দাও, আর এই দেওয়াটাকে আমি বলবো ফুয়েলিং করেছে সিটেজ প্রোটেকশন, ওকে, ফুয়েলিং করা আর কি, আরো বাড়িয়ে দিয়েছে, এটাই ফুয়েলিং অর্থ, আবার এখানে বাড়িয়ে দেওয়া, আগুন লাগিয়ে দেওয়া না। দেন অ্যাপেন্ডিক্স ওয়ান অ্যাবাউট 1200 স্পিসিস দ্যাট আর থ্রেটেন্ড উইথ এক্সটিংশন অ্যান্ড আর অর মে বি অ্যাফেক্টেড বাই ট্রেড, কমার্শিয়াল ট্রেড ইন ওয়াইল্ড কট স্পিসিমেন্স অব দিজ স্পিসিস ইজ ইললিগাল, পারমিটেড অনলি ইন এক্সেপশনাল লাইসেন্স সার্কামস্ট্যান্সেস, ক্যাপটিভ ব্রেড অ্যানিমেলস অর কাল্টিভেটেড প্ল্যান্টস অর অ্যাপেন্ডিক্স ওয়ান স্পিসিস আর কনসিডার্ড অ্যাপেন্ডিক্স টু স্পিসিমেন্স উইথ কনকমিটেন্ট রিকোয়ারমেন্টস, আর্টিকেল 7 এ উল্লেখ করা আছে। দ্য সাইন্টিফিক অথরিটি অব দ্য এক্সপোর্টিং কান্ট্রি মাস্ট মেক এ নন ডেট্রিমেন্ট ফাইন্ডিং অ্যাসিউরিং দ্যাট এক্সপোর্ট অফ দ্য ইন্ডিভিজুয়ালস উইল নট অ্যাডভার্সলি অ্যাফেক্ট দ্য ওয়াইল্ড পপুলেশন, এনি ট্রেড ইন দিজ স্পেসিস রিকোয়ার্স এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট পারমিটস, দ্য ম্যানেজমেন্ট অথরিটি অব দ্য এক্সপোর্টিং
is expected to check that an import permit has been secured and that the importing state is able to care for the specimen adequately. এখন অ্যাপেন্ডিক্স ওয়ানে 1200 প্রজাতিকে স্থান দেওয়া হয়েছে। এই প্রজাতি হচ্ছে সবচাইতে বেশি থ্রেটেন্ড ক্যাটাগরিতে আছে এবং এরা ভার্জ এক্সটিংশনে আছে। তার মানে এই যদি তুমি এটা নিয়ে ট্রেড করো এটা একেবারেই এক্সটিংক হয়ে যেতে পারে, এরকম একটা লেভেলে আছে। ঠিক আছে, ওকে। ক্যাপটিভ ব্রিড এনিমালস অর কাল্টিভেটেড প্ল্যান্টস অফ অ্যাপেন্ডিক্স ওয়ান স্পিসিস আর কনসিডার্ড অ্যাপেন্ডিক্স টু, মানে যে সকল অ্যানিমেলকে ধরে অর্থাৎ ক্যাপটিভ একটা জায়গায় রেখে তুমি ব্রিডিং করতে পারছো অথবা প্ল্যান্টকে কাল্টিভেট করতে পারছো, তখন সেটা অ্যাপেন্ডিক্স টু তে নামছে। অ্যাপেন্ডিক্স ওয়ান থেকেও টু তে নামছে যে না, এর ব্রিডিং সম্ভব হয়েছে আমাদের জুতে। এটাকে আমরা বলছি ক্যাপটিভ ব্রিড। ওকে, তো কখন দুয়ে নামবে তারও একটা গাইডলাইন দেওয়া আছে এখানে। Notable animal species listed in appendix 1 include red panda. এখন পর্যন্ত মনে হয় সবচেয়ে বেশি ভার্জ এক্সটিংশনে আছে রেড পান্ডা, আমরা কয়েকটা হয়তো বা আছে। ওকে, পাশে সব সাইন্টিফিক নেম, একটা সাইন্টিফিক নাম আমি ভুলেও উচ্চারণ করব না। ঠিক আছে, ওয়েস্টার্ন গরিলা, গরিলার নামটা সহজ, গরিলা গরিলা। ঠিক আছে, তাহলে দুইবার দুইবার হবে নাম, সাইন্টিফিক নামকরণের বিষয়বস্তু জানো তো সায়েন্সে যারা আছো। এর প্রথমটা হচ্ছে, একটা হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি, ঠিক না? এই গণের এই প্রজাতি, এভাবে নামকরণ করা হয় সাইন্টিফিক নেম। সে যাকগে, তোমাদেরকে আমি সায়েন্স তো পড়াচ্ছি না, পড়াচ্ছিল শিম্পাঞ্জি স্পেসিস। তো কিছু স্পেসিস দেখো এখানে বলছে, জাগুয়ার, চিতা, এশিয়ান এলিফ্যান্ট। তো এই ধরনের ইয়েগুলা কে অ্যাপেন্ডিক্স ওয়ান এর মধ্যে নিয়ে আসা হয়েছে, শ্রেয়া শ্রাবণ ক্লাসে এন্ট্রি নিচ্ছে। ওকে, তো এখন আমরা বলছি যে এগুলোকে, এই স্পিসিস গুলাকে আমরা এক নম্বরে লিস্টেড করেছি। এই যে নোটেবল অ্যানিমাল স্পিসিস, এগুলো এক মানে নোটেবল, নোটিসিং এগুলো। এর কারণ কি? নোটিসিং হওয়ার কারণ হচ্ছে এগুলো ভার্জ এক্সটেনশন আছে, যে কোনো মুহূর্তে পৃথিবী থেকে একবারেই নাই হয়ে যাবে, আর কেউ দেখতে পাবে না এগুলোকে। অ্যাপেন্ডিক্স টু, অ্যাবাউট 21,000 স্পিসিস আর স্পিসিস দ্যাট আর নট নেসেসারিলি থ্রেটেন্ড উইথ এক্সটিংশন। তার মানে অ্যাপেন্ডিক্স ওয়ানটা তোমরা বুঝতে পেরেছ, অ্যাপেন্ডিক্স ওয়ান কিন্তু বলতেছে ভার্জ এক্সটিংশনে আছে, যে কোনো মুহূর্তে নাই হয়ে যাবে। 1200 প্রজাতি, খুব বেশি না, সারা বিশ্বে এখন পর্যন্ত আবিষ্কৃত 1200 প্রজাতি। আবিষ্কৃত, অনাবিষ্কৃত সমুদ্রের নিচের অনেক কিছুই আছে যা মানুষ এখনো আবিষ্কার করে বলতে পারেনি যে এটা এক্সটিংশনে কিনা। সমুদ্রের নিচের মহা মহাসম্পদ এখনো কিন্তু মানুষ যেতেই পারেনি। সো লিভ দ্যাট, মানুষ যেগুলোতে যেতে পেরেছে তার মধ্যে 1200 স্পিসিস আছে অ্যাপেন্ডিক্স ওয়ান এর মধ্যে। 21,000 প্রজাতিকে এন্ট্রি দেওয়া হয়েছে অ্যাপেন্ডিক্স টু তে এবং বলা হয়েছে দে আর নট নেসেসারিলি থ্রেটেন্ড উইথ এক্সটিংশন বাট মে বিকাম সো unless trading specimen of such species is subject to strict regulation in order to avoid utilization incompatible with the survival of the species in the wild. কিন্তু বলছে যে এই 2100 প্রজাতির বিজনেস যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে এটা একেবারে শেষ হয়ে যাবে, আর খুঁজে পাওয়া যাবে না। In addition, appendix 2 can include species similar in appearance to species already listed in the appendix. And international trade in specimen of appendix 2 species may be authorized by the granting of an export permit to re-export certificate. In practice, many hundreds of thousands of appendix 2 animals are traded annually. বলছে যে আইনে আমরা বলতেছি, অর্থাৎ আমরা কনভেনশনে বলছি যে অ্যাপেন্ডিক্স টু এর সাথে সিমিলার আছে এমন স্পিসিসও কিন্তু অ্যাপেন্ডিক্স টু এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু অ্যাপেন্ডিক্স টু এর স্পেসিম্যান বলা হচ্ছে যে যেহেতু এক্সপোর্ট পারমিট করা হয়েছে, রি এক্সপোর্ট সার্টিফিকেট আছে, প্র্যাকটিসে দেখা যাচ্ছে হান্ড্রেডস অফ থাউজেন্ডস এরকম অ্যাপেন্ডিক্স টু এর অ্যানিম্যালগুলো ট্রেডেড হচ্ছে অ্যানুয়ালি, মানে প্রতি বছরই
ব্যবসা বাণিজ্য চলছে এদেরকে নিয়ে। নো ইম্পোর্ট পারমিট ইজ নেসেসারি ফর দিস স্পিসিস আন্ডার সিটেস। এর মেন কারণ হচ্ছে কোনো ইম্পোর্ট পারমিট প্রয়োজন পড়ে না সিটেজ অনুযায়ী। অল দো সাম পার্টিস ডু রিকোয়ার ইম্পোর্ট পারমিটস অ্যাজ পার্ট অফ দেয়ার স্ট্রিকার ডোমেস্টিক মেজার্স। মানে অনেক দেশে আবার আছে যে তাদের ডোমেস্টিক আইনে বলা আছে যে পারমিশন লাগবে, তখন সেই দেশে সেই পারমিশন অনুযায়ী ধরো ট্রেড চলতেছে। বাট সিটেজ অ্যাপেন্ডিক্স টু এর অ্যানিমাল নিয়ে ইম্পোর্টের ক্ষেত্রে কোনো রকম কোনো পারমিশন চায় নাই, মানে পারমিট যে ঠিক আছে এটার একটা পারমিট লাগবে বা ট্রেড পারমিট দরকার এরকম করে নাই। এ নন ডেট্রিমেন্ট ফাইন্ডিং অ্যান্ড এক্সপোর্ট পারমিট আর রিকোয়ার্ড বাই দ্য এক্সপোর্টিং পার্টি। আর যিনি এক্সপোর্ট করছে সেই ক্ষেত্রে বলছে একটা নন ডেট্রিমেন্ট ফাইন্ডিং অ্যান্ড এক্সপোর্ট পারমিট, অর্থাৎ এটা যে ডেট্রিমেন্টাল নয় সেরকম একটা ফাইন্ডিং রিপোর্ট দিতে হবে এবং একটা এক্সপোর্ট পারমিট দিতে হবে, দিয়ে তাকে এক্সপোর্ট করতে হবে। ইন অ্যাডিশন এর সাথে সাথে আমরা বলছি আর্টিকেল 7 অফ সিটেজ স্টেটস দ্যাট ইজ স্পেসিমেন্স অফ অ্যানিমালস লিস্টেড ইন অ্যাপেন্ডিক্স 1 দ্যাট আর ব্রেড ইন ক্যাপটিভিটি ফর কমার্শিয়াল পারপাজেস আর ট্রিটেড অ্যাজ অ্যাপেন্ডিক্স 2। কিছুক্ষণ আগেই তোমাদেরকে এটা আমি পড়াইছি জাস্ট আগের শিটে, যে যখনই ইনক্যাপটিভ ব্রিডিং সম্ভব, তার মানে জুতে ব্রিডিং অনেক হচ্ছে, এত বেশি ব্রিডিং হচ্ছে যে আমি আবার এগুলার জায়গা দিতে পারছি না, তখন এটা কিন্তু অ্যাপেন্ডিক্স 2 তে চলে যাবে। আর অ্যাপেন্ডিক্স 2 তে যাওয়া মানে কোন স্ট্যাটাসে গেল দেখো, এই স্ট্যাটাসে গেল। সো অ্যাপেন্ডিক্স 2 এর স্ট্যাটাস হচ্ছে এটা যে আমরা এটাকে নিয়ে বিজনেস করতে পারবো, তবে সেই বিজনেস যেন ওই প্রজাতিকে এন্ডেঞ্জার্ড না করে। বুঝতে পেরেছো বিষয়টা? তুমি বিজনেস করতে পারবে কিন্তু এটা যেন তার ক্ষতি না করে। এক্সাম্পল অফ স্পেসিস লিস্টেড অন অ্যাপেন্ডিক্স 2 আর দ্য গ্রেট হোয়াইট শার্ক, আমেরিকান ব্ল্যাক বিয়ার। সো দিজ আর সাম এক্সাম্পলস, যে কিছু জেব্রা প্রজাতির দেখো, গ্রিন ইগুয়ানা, কুইন কঞ্চ, এইগুলাকে আনা হয়েছে অ্যাপেন্ডিক্স 2 এর মধ্যে। এগুলোকে বলা হচ্ছে যে যদি তুমি ট্রেড যে করতেছো সেটাও আবার তোমাকে বুঝে শুনে করতে হবে। ওকে ওকে, কারণ কি, এই স্পেসিম্যানকে যেন একেবারে এক্সটিংশনে না নিয়ে যায়, ইউ শুড হ্যাভ অলওয়েজ ফাইন্ড দ্যাট। এখন আমরা বলতেছি আমরা অনেক প্রজাতি অনেক কিছুকে কিন্তু জুতে দেখতে পাই না, তার মধ্যে একটা হচ্ছে পান্ডা। আমরা শুধু নামই শুনে যাই, পান্ডা দেখতে গেলে আমাদেরকে রেয়ারলি দেখতে হবে কোথায়, চায়নার মনে হয় দুই একটা ইয়াতে আমরা পেতে পারি, তাছাড়া নাই, রেয়ার হয়ে গেছে পান্ডা। পান্ডা তো আর জিরাফের মতো না, জিরাফকে ব্রিডিং সম্ভব হয়েছে এই জন্য আমরা আফ্রিকা থেকে জিরাফ এনে আমাদের ইয়েতে রাখতে পারছি, জেব্রা এনে আমাদের চিড়িয়াখানাতে রাখতে পারছি। আমাদের বাচ্চারা জেব্রা জিরাফকে খালি চোখে দেখতে পারছে, ঠিক না, মানে সামনাসামনি যে জুতে দেখতে পাচ্ছে, কিন্তু একটা পান্ডাকে দেখতে পারবে না, পান্ডার ছবিই দেখতে হবে, কারণ পান্ডা এখন পর্যন্ত সেই ক্যাটাগরিতে নিয়ে আসতে পারেনি, ব্রিডিং ও সম্ভব হয়নি পান্ডার। পান্ডা ওই ক্যাটাগরিতেই পড়ে গেছে, অ্যাপেন্ডিক্স 1 এই আছে। নাও অ্যাপেন্ডিক্স 3, অ্যাবাউট 170 স্পিসিস পড়েছে এর মধ্যে। আর স্পিসিস দ্যাট আর লিস্টেড আফটার 1 মেম্বার কান্ট্রি হ্যাজ আস্কড আদার সিটিস পার্টিস ফর অ্যাসিস্ট্যান্স ইন কন্ট্রোলিং ট্রেড ইন স্পিসিস, দ্য স্পিসিস আর নট নেসেসারিলি থ্রেটেন্ড উইথ এক্সটিংশন গ্লোবালি। ইন অল মেম্বার কান্ট্রিজ ট্রেড ইন দিস স্পিসিস ইজ অনলি পারমিটেড উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এক্সপোর্ট পারমিট অ্যান্ড এ সার্টিফিকেট অফ অরিজিন ফ্রম দ্য স্টেট অফ দ্য মেম্বার কান্ট্রি হু হ্যাজ লিস্টেড দ্য স্পিসিস। তার মানে আমরা 3 নম্বর ক্যাটাগরিতে কাদেরকে রাখলাম অ্যাপেন্ডিক্স 3 এর মধ্যে, সেই সকল এনিমেল অ্যাপেন্ডিক্স 3 এর মধ্যে ঢুকেছে, যে সকল এনিমেল গুলো 170 ধরনের এরকম প্রজাতি আছে, যে সকল প্রজাতি সব রাষ্ট্র এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে নিয়ে যেতে পারে, এগুলো কখনোই এন্ডেঞ্জার নয়। এখন উদাহরণ দিব, লাগবে উদাহরণ দেওয়া, ক্যামেল, উট, কাউ, এগুলো কি এন্ডেঞ্জার? তবে বলছে যে কোন প্রজাতি তুমি কাউ নিচ্ছ, হ্যাঁ, সেই কোন দেশ থেকে নিচ্ছ, মেম্বার কান্ট্রির থেকে পারমিশনটা লাগবে, মানে প্রসিজিওর কি হবে সেটাও বলছে। বাট স্পেসিসের সংখ্যা দেখো, দেখছো মাত্র 170টা স্পেসিস তুমি ইচ্ছা মতো ট্রেড করতে পারতেছো পারমিশন সহকারে। আদারওয়াইজ তার মানে অ্যাপেন্ডিক্স 2 তে সর্বোচ্চ বেশি পড়েছে না, 21,000 স্পেসিস পড়েছে সেখানে, যেগুলাকে তোমাকে ভেবে চিনতে তা করতে হবে আর কি, তুমি যত্রতত্র মানে ট্রেড করতে পারবা না।
Example of species listed in Appendix 3 and the countries that listed them are two-toed sloth, by Costa Rica. এখন বলছে যে তাদেরকে যে লিস্টেড করেছে কোস্টারিকা একটা দেশ টু টোডেড স্লথ কে বলেছে যে তারা এই অ্যাপেন্ডিক্স 3 এর মধ্যে আনতে পারে। সিতা তুঙ্গা, এটার আবার সিতা তুঙ্গাও কি আমি বলতে পারবো না, বাই ঘানা। ওকে, এবং প্রত্যেকটা রাষ্ট্র মানে কোন রাষ্ট্রের কোন প্রজাতি কিন্তু এরকম 3 এর মধ্যে পড়বে সেই রাষ্ট্রের নাম সহকারে অ্যানিমেলের নামটা প্রজাতির নামটা তারা দিয়ে দিছে। অ্যান অ্যালিগেটর স্ন্যাপিং টার্টল বাই দ্য ইউএসএ, ইউএসএ বলতেছে যে আমার এটা এত আছে পারলে তোরা সব নিয়ে যা, তাও কমবে না, লাইক দ্যাট, এরকম টাইপ আর কি। অ্যানেক্স এ বি সি অ্যান্ড ডি, ইউরোপিয়ান ইউনিয়ন ইউজেস অ্যানেক্সেস এ বি সি অ্যান্ড ডি ইনস্টিড অফ অ্যাপেন্ডিক্স 1, 2, and 3। Annexes A, B, and C are stricter versions of 1, 2, and 3 and contain more Annex D. Shudumatra European country, or that European Union, a regional organization, a convention, Appendix 1, 2, 3. Air Puriborte Tara Annex A, B, C, ebong acta extra D follow kore. Sheikhetre Annex RO. স্ট্রিক্ট অ্যাপেন্ডিক্স চাইতে এবং অ্যাপেন্ডিক্স এর চাইতে এগুলো বেশি স্ট্রিক্ট। হুইচ ডাজ নট হ্যাভ ইকুইভ্যালেন্ট সিটেজ ইজ মনিটরিং লিস্ট, ইট কন্টেন্স স্পিসিস হুইচ ইম্পোর্ট লেভেলস আর মনিটর টু ডিটারমাইন দ্য লেভেল অফ থ্রেড অ্যান্ড এনি পটেনশিয়াল থ্রেড টু স্পিসিস কজ বাই থ্রেড। এরা অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন অনেকটাই সিটেজের সঙ্গে, যদিও আমরা বলবো সিটেজের সঙ্গে এক রেখে তারা তাদের রিজনে নিজেদের মতো এটা করে নিয়েছে। নাও অ্যামেন্ডমেন্ট এন্ড রিজার্ভেশন, সিটেজের অ্যামেন্ডমেন্ট রিজার্ভেশন নিয়ে আমরা এখন পড়ব। অ্যামেন্ডমেন্টস টু দ্য কনভেনশন মাস্ট বি সাপোর্টেড বাই এ 2/3 মেজরিটি হু আর প্রেজেন্ট অ্যান্ড ভোটিং অ্যান্ড ক্যান বি মেড ডিউরিং অ্যান এক্সট্রা অর্ডিনারি মিটিং অফ দ্য কপ ইফ 1/3 অফ দ্য পার্টিজ আর ইন্টারেস্টেড ইন আ সাচ মিটিং। এখন এই ক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট রিজার্ভেশনস এর বিধানটা রাখার প্রয়োজনীয়তা তোমরা বুঝতেই পারছো, যে এখানে যত্রতত্র অ্যানিম্যাল, যে কোনো অ্যানিম্যাল কিন্তু এক অ্যাপেন্ডিক্স 1 এ ঢুকে যেতে পারে, যে কোনোটা আবার অ্যাপেন্ডিক্স 1 থেকে 2 তে নেমে যেতে পারে আর 2 থেকে আবার 3 তেও চলে আসতে পারে। সো এই অ্যামেন্ডমেন্টের প্রয়োজন আছে, এই কারণে কিন্তু এখানে বলছে যে কিভাবে আসলে অ্যামেন্ডমেন্টটা হচ্ছে। The Gaborone Amendment 1983 allows regional economic blocs to accede to that treaty. Reservations Article 23 can be made by any party with respect to any species which considerably weakens the treaty. See reservations entered by party status for current reservations. Trade with non-party state is allowed. Although permits and certificates are recommended to be issued by exporters and sought by importers. Notable reservations include those by Iceland, Japan, and Norway on various baleen whale species, and those on falcone formis by Saudi Arabia. So, reservation abar kichu kichu country koreche. Reservation ta korar khetre, shei khetre আমরা তিনটা দেশ দেখতেছি যে তারা বিভিন্ন ধরনের টিমি নিয়ে রিজার্ভেশন নিয়ে আসছে। তো এটা বলতেছে যে ওকে দ্য কান্ট্রি ক্যান, কারণ আমরা অ্যামেন্ডমেন্ট অ্যান্ড রিজার্ভেশনই পড়ছি এবং এই সিটিজ অনুযায়ী অ্যামেন্ডমেন্ট এবং রিজার্ভেশন পসিবল করছে আর কি কান্ট্রিজ। নাও শর্ট কামিংস অ্যান্ড কনসার্নস, জেনারেল লিমিটেশনস অ্যাবাউট দ্য স্ট্রাকচার অ্যান্ড ফিলোসফি অফ সিটিজ ইনক্লুড বাই ডিজাইন অ্যান্ড intent it focuses on trade at the species level and does not address habitat loss, ecosystem approaches to conservation or poverty. Shortcomings car cities are shortcomings loopholes gula tar moddhe dekho
এখন বলছে যে সিটেজের ন্যাচারালি কিছু লিমিটেশনস আছে, তো এটা যখন কোনো স্পিসিস লেভেলে ট্রেড বা ট্রেডের ইন্টেন্ট অর্থাৎ ইন্টেনশন বা ডিজাইনকে ফোকাস করেছে, তখন কিন্তু এটা অ্যাড্রেস করতে পারেনি হ্যাবিটেট লস, ইকোসিস্টেম অ্যাপ্রোচ টু কনজারভেশন অর পভার্টি। ইট সিক্স টু প্রিভেন্ট আনসাস্টেইনেবল ইউজ রাদার দ্যান প্রমোট সাস্টেইনেবল ইউজ। ওকে, সো দেখো খুব ভালো একটা লিমিটেশন, মানে এটা অনেক বড় একটা লিমিটেশন কিন্তু, যে পভার্টিকে তুমি ওভারলুক করে যেতে পারো না। ইট সিক্স টু প্রিভেন্ট আনসাস্টেনেবল ইউজ রাদার দ্যান প্রমোট সাস্টেনেবল ইউজ, মানে এটা আনসাস্টেনেবল ইউজ কে শুধুমাত্র প্রিভেন্ট করতেছে, করে গেছে, কিন্তু পাশাপাশি কি করতে হতো বলো তো? পাশাপাশি কিন্তু একে প্রমোট করতে হতো সাস্টেনেবল ইউজ কে, যেটা পারে নাই, উইচ জেনারেলি কনফ্লিক্ট উইথ দ্য কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, অলদো দিস হ্যাজ বিন চেঞ্জিং। ওকে, যদিও এটা চেঞ্জ হয়েছে আফ্রিকান এলিফ্যান্টের ক্ষেত্রে, ক্রোকোডাইল, নীল ক্রোকোডাইলের ক্ষেত্রে, সাউথ আফ্রিকান হোয়াইট রাইনো কেসের ক্ষেত্রে, ওকে, ইট ডাজ নট এক্সপ্লিসিটলি অ্যাড্রেস মার্কেট ডিম্যান্ড। ইন ফ্যাক্ট সিটেজ লিস্টিং হ্যাভ বিন ডেমনস্ট্রেটেড টু ইনক্রিজ ফাইন্যান্সিয়াল স্পেকুলেশন ইন সার্টেন মার্কেটস ফর হাই ভ্যালু স্পিসিস। ফান্ডিং ডাজ নট প্রোভাইড ফর ইনক্রিজ অন দ্য গ্রাউন্ড এনফোর্সমেন্ট, ইট মাস্ট অ্যাপ্লাই ফর বাইল্যাটারাল এইড ফর মোস্ট প্রজেক্টস অফ দিস ন্যাচার্স। বলছে যে কিছু কিছু ন্যাচারের ক্ষেত্রে সিটেস কে করার দরকার ছিল কি, বাইল্যাটারাল এইড, কে বাইল্যাটারাল করার দরকার ছিল, মাল্টিল্যাটারাল না করে, যেটা এটি করতে ব্যর্থ হয়েছে। ড্রাফটিং বাই ডিজাইন সিটেস রেগুলেটস দ্য মনিটরস ট্রেড ইন দ্য ম্যানার অফ এ নেগেটিভ লিস্ট সাচ দ্যাট ট্রেড ইন অল স্পিসিস ইজ পারমি অ্যান্ড আনরেগুলেটেড unless the species in question appears on the appendix or looks very much like one of those taxa. এটা টাক্সা হবে, টাক্সা অর্থ হচ্ছে আননোন স্পিসিস, তার মানে এটা কিন্তু আননোন স্পিসিস প্রোটেক্ট করবার ক্ষেত্রে এবং ওই লিস্টে উল্লেখিত স্পিসিসদের প্রোটেক্ট করবার ক্ষেত্র ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে সিটেস কোনো রোল প্লে করতে পারে না, এটাও লিমিটেশন। যে সিটেস কিন্তু আসলে ডিজাইনিং করা হয়েছে এইভাবে যে তারা শুধুমাত্র রেগুলেট করবে এবং মনিটর করবে ট্রেড, ট্রেড কিসের, বিভিন্ন ধরনের এন্ডেঞ্জার্ড স্পিসিসের, স্পিসিস কিন্তু বোথ অ্যানিমাল প্ল্যান্ট, আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যানিমেলের এক্সাম্পল গুলো দিতে পেরেছি, তার মানে কি কোনো কি প্ল্যান্ট স্পিসিস নাই, অফকোর্স আছে। এখন বলছে যে ট্রেড ইন অল স্পিসিস ইজ পারমিটেড অ্যান্ড আনরেগুলেটেড আনলেস দ্য স্পিসিস ইন কোশ্চেন অ্যাপিয়ার্স, মানে সব স্পিসিসের ট্রেডই কিন্তু পারমিটেড এবং আনরেগুলেটেড হতো যদি না কিছু কিছু স্পিসিসকে বলা হতো যে হ্যাঁ এগুলো কিন্তু অ্যাপেন্ডিক্স এর মাধ্যমে আমরা শো করছি যে এগুলো হচ্ছে ল্যাকিংস এবং ভার্জ এক্সটিংশনে আছে। যদি আমরা এটা না বলতাম সিটেজ অনুযায়ী, তাহলে কিন্তু সব কি সবই তো তুমি বিক্রি করতে পারতা, ট্রেড করতে পারতা, ঠিক না? ট্রেড ইজ রেগুলেটেড অর কনস্ট্রেন্ড, মানে তখন কি হতো, শুধুমাত্র হয় ট্রেডকেই তুমি রেগুলেট করতা সিটিজের মাধ্যমে অথবা ট্রেডকে বাধা দিতা, মানে কনস্ট্রেন্ড লিমিটেশন হিসেবে দাঁড় হইতা ট্রেডের সামনে। Because the remit of the convention covers millions of species of plants and animals and tens of thousands of these taxa are potentially of economic value. In practice with this negative list approach effectively forces CITES signatories to expend limited resources on just a select few. সো হেয়ার এগেইন টাক্সা, অর্থাৎ যেগুলো আননোন স্পেসিস আমরা সেগুলো নিয়ে বলছি, টেন্স অফ থাউজেন্ডস এরকম টাক্সা আছে যেগুলোকে রেমিট করা হয়েছে, দ্যাট ইজ ইট কভার্স মিলিয়ন্স অফ স্পিসিস অফ প্ল্যান্টস অ্যানিমালস, যেগুলোকে রেমিট করা হলো, রেমিশন দেওয়া হলো, সেগুলো মিলিয়ন্স,
অ্যান্ড টেন্স অফ থাউজেন্ডস অফ দিস। তাদের মধ্যে আবার দেখা যাচ্ছে থাউজেন্ডস কি করছে, পটেনশিয়ালি অফ ইকোনমিক ভ্যালু, এগুলোর আবার মানে ইকোনমিক ভ্যালু আছে। ইন প্র্যাকটিস দিস নেগেটিভ লিস্ট অ্যাপ্রোচ ইফেক্টিভলি ফোর্স সিটেস সিগনেটরিজ টু এক্সপ্যান্ড লিমিটেড রিসোর্সেস অন জাস্ট এ সিলেক্ট ফিউ। এখন সেই ক্ষেত্রে বলছে দাঁড়া সিটিজ এর সিগনেটরিজ, ওকে, দিস নেগেটিভ লিস্ট, অর্থাৎ যে লিস্টটা আমরা করছি এটাকে কিন্তু আমরা বলছি নেগেটিভ লিস্ট। এবং নেগেটিভ লিস্টটা কেন বলছি, বিকজ এখানে বলা হচ্ছে যে তুমি কোনগুলোকে ট্রেড করতে পারবা, কোনগুলোকে মোটামুটি করতে পারবা পারমিশন নিয়ে, আর কোনগুলো একবারে পারবাই না, নেগেটিভ লিস্ট। লিভিং মেনি স্পেসেস টু বি ট্রেডেড উইথ নাইদার কনস্ট্রেন্ট নর রিভিউ। অনেক স্পিসিস আছে যেগুলোকে আসলে টু বি ট্রেডেড, এগুলো ট্রেড হচ্ছে কিন্তু এগুলোর রিভিউ করা হচ্ছে না বা বাধাও দেওয়া হচ্ছে না। সিটেজ এর মধ্যে মানে তারপরও বলতেছে যে এ ফিউ সিলেক্ট, এ ফিউ অল্প কয়েকটা জিনিস এরা গ্রহণ করে লিস্টেড করে বলতেছে যে ঠিক আছে এটা 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 নিয়ে 21,000, 1,200 এবং 170, এই তো লিস্ট। তো বলতেছে যে দিজ আর এ ফিউ অনলি লিভিং মেনি স্পিসিস ট্রেডেড, আরো অনেক স্পিসিস ট্রেডেড হচ্ছে সেগুলো তোমরা বাদ দিয়েছ। ফর এক্সাম্পল রিসেন্টলি সেভারাল বার্ড ক্লাসিফাইড অ্যাজ থ্রেটেন্ড উইথ এক্সটিংশন অ্যাপিয়ার্ড ইন দ্য লিগাল ওয়াইল্ড বার্ড ট্রেড বিকজ দ্য সিটিজ প্রসেস নেভার কনসিডার দেয়ার স্ট্যাটাস। এক্সাম্পল দিয়ে দিছে, আমাদের আর কোথাও যাওয়ার দরকার নাই, উদাহরণস্বরূপ বলেই দিয়েছে যে বর্তমানে কিছু বার্ডকে ক্লাসিফাই করা হয়েছে যেগুলো একেবারে এক্সটিংশন লেভেলে চলে গেছে। ইভ্যালুয়েটেড অ্যান্ড অ্যাপ্রুভ ফর দ্য পজিটিভ লিস্ট উড বি পারমিটেড ইন ট্রেড, দাস লাইটেনিং দ্য রিভিউ বার্ডেন ফর মেম্বার স্টেট অ্যান্ড দ্য সেক্রেটারিয়েট অ্যান্ড অলসো প্রিভেন্টিং ইন অ্যাডভার্টেন্ট লিগাল ট্রেড থ্রেটস টু পুয়ারলি নোন স্পিসিস। যে সকল স্পিসিস সম্পর্কে আমরা কম জানছি সেগুলার ক্ষেত্রে এখনো পর্যন্ত সিটেজ হওয়ার পরও আমরা দেখছি যে থ্রেট এক্সিস্ট, থ্রেটটাকে আমরা মিটিগেট করতে পারিনি, দিস ইজ আওয়ার ফল্ট। স্পেসিফিক উইকনেসেস ইন দ্য টেক্সট ইনক্লুড, বলছে যে সিটেজের কিছু ভাষার মধ্যেই আছে উইকনেস, দুর্বলতা আছে। ইট ডাজ নট স্টিপুলেট গাইডলাইন্স ফর দ্য নন ডেট্রিমেন্ট ফাইন্ডিং রিকোয়ার্ড অফ ন্যাশনাল সায়েন্টিফিক অথরিটিস। নন ডেট্রিমেন্ট ফাইন্ডিং রিকোয়ার কপিজ অ্যামাউন্টস অফ ইনফরমেশন, বলছে যে হাউস হোল্ড ইফেক্টস ক্লোজ ইজ অফেন নট রিজিড ইনাফ স্পেসিফিক ইনাফ টু প্রিভেন্ট সিটেজ ভায়োলেশনস বাই মিনস অফ দিস আর্টিকেল 7। তুমি নন ডেট্রিমেন্ট বলছো, নন ডেট্রিমেন্ট ফাইন্ডিংস ন্যাশনাল সায়েন্টিফিক অথরিটিস, এই কথাটা ওকে, যে কোন ধরনের ইনফরমেশনের তুমি চাচ্ছ, ওকে, কপিয়াস অ্যামাউন্টস অফ ইনফরমেশন কোনগুলো, সেটাকে যদি তুমি না ডিটারমাইন করতে পারো তাহলে এটা রিজিড হবে না, এই প্রভিশনটা রিজিড হবে না, অ্যান্ড ইট ইজ নট স্পেসিফিক এনাফ টু প্রিভেন্ট দ্য সিটিজ ভায়োলেশন। এবং সিটিএস কে যে ভায়োলেট করছে বিভিন্ন রাষ্ট্র, সেই ভায়োলেশনটাকে প্রোটেক্ট করবার জন্য দিজ আর নট ইনাফ। নন রিপোর্টিং ফ্রম পার্টিজ মিনস সেক্রেটারিয়েট মনিটরিং ইজ ইনকমপ্লিট অ্যান্ড ইট হ্যাজ নো ক্যাপাসিটি টু অ্যাড্রেস ডোমেস্টিকেটেড ইন লিস্টেড স্পিসিস। এবং বলছে যে এর কোনো রকম ক্যাপাসিটি থাকবে না, দ্যাট ইজ এই সিটেজ এর ক্যাপাসিটিস দিয়ে এখন কোশ্চেন। নন রিপোর্টিং ফ্রম পার্টিজ মিনস সেক্রেটারিয়েট মনিটরিং ইজ ইনকমপ্লিট, বুঝতে পেরেছো এটা কি বলেছি, যে একমাত্র পক্ষদের উপরেই সেক্রেটারিয়েট ভরসা করে আছে, সিটেজের পক্ষ মানে স্টেট পার্টি। স্টেট পার্টি যদি রিপোর্ট না করে তাহলে সেক্রেটারিয়েট তো অন্ধ, সেক্রেটারিয়েটের মনিটরিং তো ইনকমপ্লিট, অ্যান্ড দ্য সিটিজ উইল would not have been any type of capacity, capability to address domestic trade in listed species. অর্থাৎ তারা ট্রেড করছে কিনা লিস্টেড স্পিসিসের সেটা নিয়েও কিন্তু কোনো রকম সিটেজের কোনো ভূমিকা পালন করার থাকবে না। সো বলা যায় যে গরিব গরিব ল্যাকিংস, ঠিক না? অ্যানিম্যাল সোর্সড প্যাথোজেন্স ডিউরিং দ্য করোনা ভাইরাস প্যান্ডেমিক ইন 2020,
CEO Ivino Figueroa noted that illegal wildlife trade not only helps to destroy habitats, but these habitats create a safety barrier for humans that can prevent pathogens from animals passing themselves on to people. তো অ্যানিমাল সোর্স প্যাথোজেন্সের ক্ষেত্রে এখন বলছে করোনা ভাইরাসের এই আক্রমণের সিজনের ক্ষেত্রে করোনা ভাইরাস আক্রমণের এই সিজনটা আমাদের অনেক কিছুকেই চেঞ্জ করে দিয়েছে, ঠিক না? অনেক কিছুকেই চেঞ্জ করে দিয়েছে, সেইখানে কিন্তু আমরা রেসপন্সিবলও করেছি অ্যানিমাল সোর্সকেই করোনা ভাইরাসের সোর্স হিসেবে। So these pathogens is the symptom of influenza. এখন আমরা বলছি যে এটা বিভিন্ন অ্যানিমাল থেকে আসছে, এখন সেই ক্ষেত্রে আমরা কিছু হ্যাবিটেটকেই ধরো প্রয়োজনে শেষ করে দিব যা আমাদের ক্ষেত্রে যেন কোনো রকম কোনো দুর্যোগ না নিয়ে আসে। যদি আমরা দেখি যে করোনা ভাইরাসটা এই অ্যানিমাল থেকে আসছে, মানুষ কি করবে? ওই অ্যানিমালটাকে একবারে এক্সটিং করে ফেলবে না? যে তাহলে ওটাকে শেষ করে দাও, আমাদের সার্ভাইভালের জন্য ওর শেষ হয়ে যাওয়া জরুরি। কিন্তু হিউম্যান বিইং চিন্তা করবে না যে ওটা কিন্তু শেষ করে দেওয়ার পাশাপাশি, অর্থাৎ এই যে মানে রোগ ছড়ানোর যে এনার্জিটা আছে অ্যানিমেলের, ওইটাকে রোধ করবার জন্য অ্যানিমেলটাকেই আমরা রোধ করে দিচ্ছি। ওই অ্যানিমেলের তো কোনো বেনিফিটও থাকতে পারে, বা ওর টোটাল হ্যাবিটেট নষ্ট করতে গেলে আরো অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে, আমরা এটা কিন্তু চিন্তা করব না। রিফর্ম সাজেশনস suggestions for improvement in the operation of cities include, suggestion ta kon khetre dicchi amra kibhabe cities ta operate korte pari seta development er khetrei amra kintu kichu suggestion ekhane bola hocche. Shei khetre bolche dekho more regular missions by the secretariat not reserved just for high profile species, aro beshi regular mission nite hobe secretariat ke shudhumatro shei sokol high reserved স্পিসিসের জন্য না। ইমপ্রুভমেন্ট অফ ন্যাশনাল লেজিসলেশন এন্ড এনফোর্সমেন্ট, ন্যাশনাল লেজিসলেশনের ইমপ্রুভমেন্ট এবং এনফোর্সমেন্ট, বেটার রিপোর্টিং বাই পার্টিস অ্যান্ড দ্য কনসলিডেশন অফ ইনফরমেশন ফ্রম অল সোর্সেস দ্যাট ইজ এনজিওস, ট্রাফিক, দ্য ওয়াইল্ড লাইফ ট্রেড মনিটরিং নেটওয়ার্ক অ্যান্ড পার্টিস, মোর এম্পাসাইজ অন এনফোর্সমেন্ট ইনক্লুডিং এ টেকনিক্যাল কমিটি এনফোর্সমেন্ট অফিসার, the development of cities action plans akin to biodiversity action plans related to the convention on biological diversity including designation of the scientific oblique management authorities and national enforcement strategies, incentives for reporting and timelines for both action plans and reporting. এখন বলছে যে সেক্রেটারিয়েটকে ইমপ্লিমেন্টের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেক রাষ্ট্রকে ন্যাশনাল লেজিসলেশন নেবার ক্ষেত্রে এনকারেজ করবে এবং সেখানে প্রয়োজনে মানে সিটেস কি করবে, কনসলিডেট করবে বিভিন্ন ধরনের সোর্সের সঙ্গে, হতে পারে বিভিন্ন ট্রাফিক দ্যাট ইজ দ্য ওয়াইল্ড লাইফ ট্রেড এনজিও মনিটরিং নেটওয়ার্ক বা স্টেট পার্টিস, তাদের সঙ্গে লিঙ্ক আপটা বাড়াবে। এনফোর্সমেন্টের জন্য একটা টেকনিক্যাল কমিটির দরকার, যে টেকনিক্যাল কমিটি কিন্তু এই এনফোর্সমেন্টের ক্ষেত্রে হেল্প করতে পারে। এখন সিটেস কিছু ধরো অ্যাকশন প্ল্যান নিচ্ছে, হ্যাঁ হতে পারে যে বায়োডাইভার্সিটি অ্যাকশন অ্যাকিন টু দা বায়োডাইভার্সিটি অ্যাকশন প্ল্যান, দ্যাট ইজ অ্যাকশন প্ল্যানটা কিন্তু বায়োডাইভার্সিটি অ্যাকশন প্ল্যানের সঙ্গে যেতে হবে, মিল থাকতে হবে, আবার যদি মিল না থাকে তাহলে কিন্তু হবে না। তো সেটাই বলতেছে যে মিল রেখে তাকে কিছু অ্যাকশন প্ল্যান নিতে হবে এবং সেই অ্যাকশন প্ল্যান গুলো প্লাস রিপোর্টিংটা প্রত্যেক রাষ্ট্র সেটা করছে কিনা সেটা দেখতে হবে। তার মানে সিটেস যদি কোনো অ্যাকশন প্ল্যান নাই, সেই অ্যাকশন প্ল্যানটা অ্যাক্টিভেট করবার জন্য হু উইল রেসপন্সিবল ফর দ্যাট, স্টেট পার্টি। তার মানে স্টেট পার্টি আবার কি করলো, স্টেট পার্টিকে নিজের দেশে কিন্তু আবার প্ল্যান পলিসি লেজিসলেশন এগুলো অ্যাডাপ্ট করতে হবে, ওয়াইল্ড অ্যানিমেল ফ্লোরা ফৌনা এগুলো নিয়ে। আদারওয়াইজ এই যে আমরা বলতেছি যে সিটেজ এর অ্যাকশন প্ল্যান কিন্তু ব্যর্থ হবে, তার মানে এখানে কিন্তু সাজেশন দেওয়া হচ্ছে যে এটা মানে একই সঙ্গে নিতে হবে। সিটেজ যদি অ্যাকশন প্ল্যান নেয়, পার্টিস শুড অলসো টেকেন হ্যাভ টেকেন সাম অ্যাকশন প্ল্যান, ওকে,
যদি স্টেট পার্টিজ সেই অ্যাকশন প্ল্যানস নিতে ব্যর্থ হয়, তাহলে সিটিজ এর অ্যাকশন প্ল্যানের অবজেক্ট ব্যর্থ হবে। এসডিজি, হু টেক দ্য এসডিজি? বাংলাদেশ নিছে এসডিজি, একটা ডেভেলপমেন্ট প্ল্যান, এটা কি বাংলাদেশ নিছে এই অ্যাকশন প্ল্যান? নো, বাংলাদেশ অ্যাজ এ স্টেট পার্টি এই এসডিজি কেই ইমপ্লিমেন্ট করবার জন্য অ্যাকশন প্ল্যান গ্রহণ করেছে বিভিন্ন ধরনের, তো সেরকম বলা হচ্ছে। আমার মনে হয় এইবার বিষয়টা ক্লিয়ার হয়েছে যে সিটেজ যখন কোনো ইমপ্রুভমেন্টের জন্য অ্যাকশন প্ল্যান গ্রহণ করবে, তখন বাংলাদেশ অ্যাজ এ স্টেট পার্টি, বাংলাদেশ শুড অলসো টেক সাম অ্যাকশন প্ল্যানস। সিটেজ উড বেনিফিট ফ্রম অ্যাক্সেস টু গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটিস, GEF funds. Although this is difficult given the GEF's more ecosystem approach or other more regular funds, development of a future mechanism similar to that of the Montreal Protocol, developed nations contribute to a fund for developing nations could allow more funds for non-secretariat activities. এখন বলছে যে CITES হতে পারে কি গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটিস বা একটা ফান্ড, হ্যাঁ, ক্রিয়েটের মাধ্যমে বেনিফিটেড হতে পারে, মানে উপকৃত হতে পারে। আমরা যে দেখেছি কিন্তু যে ফান্ড ক্রাইসিসে পড়েছে সিটেস, শুরুর দিকে আমরা পড়েছি যে ফান্ড আসে ডোনর কান্ট্রি থেকে, যেটা দেশে মনিটরিং চালায় বা এটা চালায় ওটা চালায়, অথবা কাজ করবার জন্য তো তার ফান্ড প্রয়োজন হয়। তো সেটাই বলতেছে, ডেভেলপড নেশন কন্ট্রিবিউট টু এ ফান্ড ফর ডেভেলপিং নেশনস, সেখানে উন্নত দেশগুলো মানে এই মন্ট্রিল প্রোটোকলের আন্ডারে দেখা যাচ্ছে যে সাধারণত উন্নত রাষ্ট্র, অনুন্নত রাষ্ট্র বা যেগুলো উন্নয়নশীল রাষ্ট্র আছে তাদের জন্য তারা ফান্ড কন্ট্রিবিউট করে। কারণ যে প্রজেক্ট, যে অ্যাকশন প্ল্যান একটা ডেভেলপ কান্ট্রি নিতে পারবে তার অ্যানিম্যাল প্রোটেকশনের জন্য, সেটা বাংলাদেশ নিতে পারবে না। সিম্পল কথায়, বাংলাদেশ যেখানে হিউম্যানদেরই প্রোটেকশনের জন্য, রাইটস প্রোটেকশনের জন্য চিকিৎসা ব্যবস্থাকে ফ্রি করতে পারেনি, সেখানে অ্যানিম্যালের প্রোটেকশনের জন্য কতটাকে মানে কি ধরনের ফ্যাসিলিটিস দিতে পারবে, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ নিড হেল্প দ্য ফান্ড ফ্রম আউটসাইড সোর্স, এবং সেই সোর্সটা সিটেজ মেনটেন করতে পারে যে আমার এতগুলা ডেভেলপিং কান্ট্রি আছে, এতগুলা ডেভেলপ কান্ট্রি আছে, সো আই শুড কালেক্ট ফান্ড ফ্রম ডেভেলপ কান্ট্রি অ্যান্ড আই শুড অ্যালোকেট দ্য ফান্ড টু দ্য ডেভেলপিং ওয়ান। অন 15th July 2008, দ্য কমিটি অফ এনভায়রনমেন্টাল ইনসেকটিসাইডস দ্যাট ওভারসি দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য কনভেনশন বিটুইন মিটিংস অফ অল পার্টিস গ্রান্টেড চায়না অ্যান্ড জাপান পারমিশন টু ইম্পোর্ট এলিফ্যান্ট আইভরি ফ্রম 4 আফ্রিকান গভর্নমেন্ট স্টক ফাইলস, দ্য আইভরি বিগিন সোল্ড অ্যাট এ সিঙ্গল অকশন ইন ইচ কান্ট্রি, দ্য অ্যামাউন্টস টু বি সোল্ড কম্প্রাইজ অ্যাপ্রক্সিমেটলি 44 tons from Botswana, 9 tons from Namibia, 51 tons from South Africa, and 4 tons from Zimbabwe. The Chinese government in 2003 acknowledged that it has lost track of 1 to 1 tons of ivory between 1991 and 2002. So, ekhane just environmental insecticides that oversees the administration of the convention. Between meetings of all the parties granted China and Japan permission. China, Japan এর permission এর ক্ষেত্রে একটা কমিটি বলছে, environmental insecticides একটা কমিটি ছিল, সেই কমিটিটা এরকম ওভারসি করেছে আর কি, তত্ত্বাবধান করেছে। তারা দেখতেছে কি, দেখো যে আফ্রিকান 4টা কান্ট্রি থেকে কি পরিমাণ আইভরি শুধুমাত্র চাইনিজ এবং জাপান কান্ট্রির মধ্যে গেছে, বা তাদের ডিমান্ডটা কিরকম, দেখো চিন্তা করো। সো এইটা কিন্তু আমি সাজেশনের মধ্যে বলছি না, সো দিস ইজ কি পয়েন্ট, লাস্ট পয়েন্ট এটা, যে আমরা যদি এটাকে মেনটেন না করি, ডেভেলপিং কান্ট্রিগুলোকে যদি আমরা ফান্ড না দিই, আফ্রিকান যে কান্ট্রিগুলোর নাম আমরা বলতেছি, সেই কান্ট্রি হয়তোবা ফর দ্য মানিজ অনলি দে হ্যাভ ডান দিস থিং। ওকে, ক্লিয়ার? আমরা এখানেই শেষ করব সিটেজ নিয়ে, আমরা নেক্সট ক্লাসে সিবিডি ধরবো, আজকের ক্লাসে ধরবো না। আল্লাহ হাফেজ, মিট ইউ সুন ইনশাল্লাহ উইথ নেক্সট ক্লাস।